নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় ঘট গেল একটি মারাত্মক পরিবর্তন ইতিমধ্যেই মৌসম ভবনের তরফ থেকে দুই বাংলা জুড়ে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির কমলা সতর্কবার্তা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করা হলো বাংলার কোন কোন জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি হয়েছে কতদিন অবধি চলবে বৃষ্টি কতটা পরিমাণ থাকতে পারে বৃষ্টি আর কোথায় কোথায় কতটা ঝড় এবং বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ত্রিপুরা অসমের উড়িষ্যার বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন কিন্তু আমরা অ্যাকুরেট এবং জেনুইন আপডেট আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি তো এখানে আমরা ষোলো তারিখ অর্থাৎ শনিবার শনিবারে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কোথাও হলুদ কোথাও লাল হয়ে গেছে এবং কোথাও বা নীল সবুজ এমন করে কিন্তু আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি উইন্ডের ম্যাপ অনুযায়ী তো সেই সমস্ত আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কলকাতা সমেত হুগলি ডিস্ট্রিক্ট অর্থাৎ দু চব্বিশ পরগনার সমেত হুগলি ডিস্ট্রিক্ট এদিকে আবারও দুর্গাপুরের পূর্ব দিকটাতে দুর্গাপুর এবং আসানসোল পুরুলিয়ার আশেপাশেও বৃষ্টি হয়েছে খড়গপুরে বৃষ্টি হয়েছে সেটাও দেখাবো এছাড়া বাংলাদেশের মেহেরপুর পাবনা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি প্রচণ্ড বৃষ্টি আমরা ষোলো তারিখের আপডেট আসছি তার আগে আমরা আজ বৃহস্পতিবার চোদ্দ তারিখের সন্ধ্যেবেলার আপডেট এবং রাত্রেবেলার আপডেটটা দেখে নেব কোথায় কোথায় রাত্রেবেলা কেমন আবহাওয়া থাকবে দেখুন আজ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের দর্শক ভাইরা যারা উপকূলবর্তী অংশে থাকে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আজ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু উপকূলে বৃষ্টি হয়েছে তবে আমরা আগামী কাল যদি যাই শুক্রবার দেখুন রাত্রেবেলার দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিও না থাকতে পারে কিন্তু আমরা একবার আবহাওয়ার এটার দেখে নেব আবহাওয়ার এটার বলছে কোথায় কোথায় বৃষ্টি হবে রাত্রেবেলা নাগাদ দেখুন আবহাওয়ার রেডারে গেলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর এবং শ্রীরামপুরের পশ্চিম সাইড এবং সিঙ্গুরের দক্ষিণ সাইড এই জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টির চান্স একটা রয়েছে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা নাগাদ এদিকে আবার গোর্ধাপিরও একটু পূর্ব সাইডে বৃষ্টির চান্স রয়েছে এবং ব্যারাকপুরের আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও হতে পারে অথবা নাও হতে পারে তেমন একটা রয়েছে এদিকে বর্ধমান বর্ধমানেও আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিম ভাগে বজ্রপাত সমেত এদিকে দুর্গাপুরেও বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে দুর্গাপুরের তো আপনারা বুঝতে পারছেন এদিকে আবারও বাংলাদেশের খুলনা পশ্চিম ভাগে দুমড়িয়া এবং তালা এই দুটোর মধ্যভাগে কিন্তু আমরা বজ্রপাত সময়তে একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টিটা বাড়বে কিনা একবার দেখে নেব তো এই বৃষ্টি কিন্তু বাড়তেও পারে অথবা কমতেও পারে হান্ড্রেড পার্সেন্ট কিছু বলা যাচ্ছে না যেহেতু রিয়েল টাইম আপডেট সেটা আপনারা পরবর্তী আপডেটটা দেখলে বুঝতে পারব তো এখানে আগামীকাল পনেরো তারিখ আগামীকাল কিন্তু তেমন একটা বৃষ্টি নাও থাকতে পারে তবে খড়গপুরের অর্থাৎ দক্ষিণ পশ্চিমের কিছু জায়গায় যেমন বেলদা খড়গপুর ঝাড়গ্রাম কৈশরী এবং এই আশেপাশে একটু বৃষ্টি আরম্ভ হতে পারে আর একটু কলাপাড়া হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হতে পারে আর বাদবাকি যদি আমরা কলকাতা চন্দ কলকাতার দিকে এবং চন্দ্রনগর আরামবাগের দিকে কয়েক মশলা হতে পারে তেমন একটা আমরা গ্যারান্টি দিচ্ছেন হবে কিনা আর বাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল মুর্শিদাবাদ বহরমপুর এই জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া প্রায় পরিষ্কার থাকতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে আর বাংলাদেশেও তাই তেমন একটা না প্রভাব থাকতে পারে পরিষ্কার থাকতে পারে এই পনেরো তারিখের আপডেট এরপর ষোলো তারিখ থেকে কিন্তু মেন ইনিংস আরম্ভ হবে যেটা আপনাদেরকে শুরুতে দেখালাম শনিবার ষোলো তারিখ আর এই ষোলো তারিখ থেকে দুপুর তিনটে থেকে কিন্তু পপ শুরু হবে এবং পপটি দুপুর তিনটে কোন জেলা থেকে শুরু হবে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই দুপুর তিনটে থেকে বাঁকুড়া বাঁকুড়া এবং এখানে আমরা চাতনা এই দুটো জায়গায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গাগুলোতে যেমন পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী পুরুলিয়া এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা এবং দুর্গাপুর তার আশেপাশের জায়গা আসানসোল এবং রঘুনাথপুরের পূর্ব দিকে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু মাঝারি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আবার একটু ঝড়োহাও বইতে পারে এই সমস্ত জায়গাগুলিতে বাদবাকি রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা এবং আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদের আশেপাশে কিন্তু ভালো বজ্রপাত সময় বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি ডোমকলেও হতে পারে করিমপুরে তেমন একটা চান্স নাও থাকতে পারে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর যদি আমরা এখানে একটু উপরের সাইডে যাই তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী রাজশাহী সাইডেও কিন্তু ভালো বৃষ্টি চান্স দেখতে পাচ্ছি মোহনপুর নবাবগঞ্জ গোমাস্তপুর সিঙ্গুর পুথিয়া লালপুর তারপর হচ্ছে বাঙ্গুরা এই জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া বাঘের মারা এই জায়গাটাও আমরা বেহের বেহের মারা এই জায়গাটাও আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি কোনো জায়গায় যদি নাম আমরা বাই চান্স ভুল করে দিই একটু মার্জনা করবেন কারণ এত আমাদের স্পিডে ভিডিও বানাতে হয় তবে এখানে তমলুক তমলুকের দক্ষিণ সাইডেও বৃষ্টি চালু হয়ে যাবে দুপুর তিনটে থেকে শনিবার ষোলো তারিখে জয়নগর তাই এবং এদিকে কিছুটা পশ্চিম গোয়ালতর এবং চন্দ্রকোনাতেও এবং কলকাতার আশেপাশে চন্দ্রনগর হুগলি ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাচ্ছি এটা সবার প্রথম শুরু তবে এখনও বাকি আছে দেখুন বৃষ্টি বাড়বে দেখুন দুপুর চার বিকেল চারটের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে যেখানে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট সমেত পান্ডুয়া এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে একই সঙ্গে মেমারি মেমারিতেও কিন্তু বজ্রপাত সমেত প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে বর্ধমানের পূর্ব সাইডও দেখা যাচ্ছে এবং পশ্চিম সাইডে হবে তবে দেখে খন্ড দক্ষিণ সাইড এখানেও ভালো বৃষ্টি রয়েছে পত্রেশ্বরও ভালো বৃষ্টি রয়েছে একই সঙ্গে বাঁকুড়া বাঁকুড়া এবং হুড়া হুড়াতেও ভালো বৃষ্টি রয়েছে সোনামুখী কুসকরা দুর্গাপুর এবং আসানসোলেও বৃষ্টির পরিমাণ মাঝারি রয়েছে বোলপুর শিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের ওপর বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে বেলডাঙ্গা আজিমগঞ্জ ডোমকল করিমপুর হয়ে জঙ্গিপুর সমেত বাংলাদেশের নবাবগঞ্জ রাজশাহীতে যেমন বৃষ্টি ছিল তেমনই চলবে কিন্তু মেহেরপুর বাংলাদেশের সেখানে কিন্তু বৃষ্টি বাড়তে পারে ঢাকা ঢাকাতে তখনও কিন্তু বৃষ্টি পৌঁছায়নি দেখতে পাচ্ছেন ঢাকা তখনও পরিষ্কার থাকবে আস্তে আস্তে করে কিন্তু ঢাকার দিকে পৌঁছাবে তো দেখতে থাকুন এদিকে পাপনা পাপনা সাইডে বৃষ্টি পৌঁছে গেছে আলামডাঙ্গা দামুদা হয়ে বাঁগুড়া বেড়া তা হচ্ছে বেরমারা সময় তরস সিংরা মোহনপুর এবং নন্দীগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টি হবে এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা চন্দননগর খর্দা হাওড়া হয়ে এদিকে পানিহাটি বালি হয়ে ব্যারাকপুরের আশেপাশে জঙ্গলপাড়া জগৎবল্লপুর খানাকুল আরামবাগ তারকেশ্বর হয়ে কেশপুর চন্দ্রকোনা শালবনি এবং কোয়ালতর বৃষ্টি দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে হালকা ঝিরিঝিরি কয়েক পশলা তারপর এটা কিন্তু চাকুলিয়া সাইডে হয়ে আস্তে আস্তে করে এটা উপকূল দিকে পৌঁছাবে এবং উপকূলে তো আসতে থাকবে দেখতে পাচ্ছেন প্রভাবও রয়ে বাড়তে রয়েছে ষোলো তারিখে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু প্রচণ্ড থাকবে এক কথাই বলতে গেলে যেখানে হিঙ্গলগঞ্জ তাকি অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত বডার লাগোয়া জায়গা আছে যেমন তাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া বনগা সমেত এদিকে বাগুলা তারপর হচ্ছে একটু আমরা উপরের দিকে গেলে তাহলে করিমপুর সাইডে এই জায়গাগুলোতে কিন্তু ভালো বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে শান্তিপুর চাকদা চন্দননগর খরদা পান্ডুয়া এই জায়গাগুলোতে হবে তো চলুন একটা আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেখিয়েছি যে আবহাওয়া দপ্তর সম্বন্ধে কি বলছে তারপরে আমরা আবার উইন্ডোতে এসে দেখিয়ে দেবো আমরা এখানে চলে আসলাম একদম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে চৌদ্দ তিন অর্থাৎ আজ ইভিনিংয়ে সন্ধ্যাকালীন এটা আপডেটটা করা হয়েছে দুপুরে কিন্তু এমন আপডেট ছিল না আজ যেটা পরিবর্তন করা হয়েছে দেখুন এখানে কী বলা হয়েছে ঠান্ডা উইথ লাইটনিং গেস্টলি উইন স্পিড থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা আমরা শুরুতেই বললাম যে বজ্রপাত সমেত বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ভাব হইতে পারে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা আর আগামীকাল অর্থাৎ পনেরো তারিখের মধ্যে নীল থাকতে পারে যেটা বললাম যে পনেরো তারিখের মধ্যে তেমন একটা চান্স থাকবে না পরিষ্কার থাকবে কিন্তু ষোলো তারিখে কিন্তু ভালো বৃষ্টি হবে যেটা যার জন্য এখানে দেখুন কমলা সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে এক্স্যাক্টলি বলতে গেলে শুধু এটা পশ্চিমবঙ্গের সব সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন তেমনটি রয়েছে যেমন পুরো পুরো জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পুরো সব কটি যেমন দু চব্বিশ পরগনা তারপর হচ্ছে পূর্ব মেদিনীপুর এদিকে হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান তারপরে পূর্ব বর্ধমান হয়ে বীরভূম মুর্শিদাবাদ এবং সব সবকটি জেলায় কিন্তু কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জারি করেছে কোনো না কোনো দিন আর এদিকে দেখুন যদি বৃষ্টিটা ভালো হয় তাহলে লাইট টু মডারেট ট্রেন উইথ থান্ডার লাইটলি দেখতে পাচ্ছেন লাইট টু মোডারে থান্ডার লাইকলি লাইট ট্রেন থান্ডার লাইকলি তো বজ্রপাত সমেত বৃষ্টিরও কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা আবার উইন্ডি থেকে বিস্তারিত ষোলো তারিখের পর থেকে আপনার কাছে আপডেটটা আমরা

তো আমরা উইন্ডিতে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন ষোলো তারিখে বিকেল ছটাতে কিন্তু আরও বৃষ্টি বাড়বে বাংলাদেশের ফ্লোহাগাড়া খুলনা তা হচ্ছে মেহেরপুর ওই পাবনা ফরিদপুর নাগেরপুর কোনো জায়গায় যদি মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী আপডেটে আমরা সেই জায়গাটার নাম অবশ্যই বলার চেষ্টা করব তো সেই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ঢাকা শেষমেশ রাত্রি আটটার সময় গিয়ে ঢাকাতে পৌঁছাচ্ছে মুন্সীগঞ্জ ঢাকা দোহার শিবচর মুকসুদপুর মাদারীপুর গৌর নাদি গোপীনাথপুর নরইল অভয়নগর বাগেরহাট তারপর হচ্ছে খুলনা জিয়া Uh... Um. জিয়ানগর মোংলা শ্রীকান্তপুর সাতকিরা সামনগর মাঠবিরা হয়ে এদিকে পশ্চিমবঙ্গের বর্ডার লাগো অংশ সেখানে হবে তারপরে ওই পপটা কাটতে না কাটতেই সতেরো তারিখে কিন্তু আবারও নতুন করে ইনিংস আরম্ভ হবে এবং সতেরো তারিখে ইনিংসটা তেমন একটা শক্তিশালী নাও হতে পারে যেখানে আমরা হালকা এবং মাঝারি মানের বৃষ্টি দেখতে পাবো যেখানে পশ্চিম সাইডটাতে দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর খড়গপুর এদিকে ঝাড়গ্রাম সাইডে বাদ বাকি এটা বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এবং বর্ধমান হয়ে এমনই বৃষ্টিটা থাকবে দুর্গাপুরের দক্ষিণ সাইডে কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে আর দিকে কলকাতার উপরে কিছু জায়গায় হালকা থেকে ড্রিজের এবং উপকূলে হতে পারে তবে এটাকে যদি আমরা আইটু গিয়ে নিয়ে যাই আইটু কিনে গেলে সেই পপটা আস্তে আস্তে কমবে কমার পরে সোমবার আঠেরো তারিখ আঠেরো তারিখে গেলেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা কিন্তু আরও বাড়বে বাড়ার ফলে এখানে আমরা মেহেরপুরের আশেপাশে এবং কাটোয়া কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের ওপরে এবং পশ্চিম পূর্ব এবং পশ্চিম বর্ধমান পাণ্ডুয়া এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এবং বাদবকিটা উপকূলে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবার এখানেও চলবে এই করে করে দেখতে পাচ্ছেন সন্ধ্যে সাতটা পি এমে গিয়ে বলতে পারেন রাত্রেবেলা মেদিনীপুর সাইডটাতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে বা খড়গপুরের এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেখানে আমরা খড়গপুর বেলদা বালিচক জলেশ্বর দীঘা কণ্ঠাই মন্দারমণি এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে আর এদিকে উড়িষ্যার কামাখানগর ভুবনেশ্বর হয়ে ভুবান ভদ্রক তারপর হচ্ছে বালাসোর জলেশ্বর বাড়িপদক এই সমস্ত জায়গায় জামশেদপুর হয়ে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে যদি আমরা দেখি এদিকে পুরুলিয়া পুরুলিয়াতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে এই কাটবে কাটার পরে উনিশ তারিখ উনিশ তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ঝিরিঝিরি হতে পারে কুড়ি তারিখেও কিন্তু ভালো বৃষ্টির চান্সে দেখুন রয়েছে কুড়ি তারিখেও কিন্তু বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কলকাতা এবং তার আশেপাশে উপকূলে সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এরপরে একুশ তারিখ একুশ তারিখে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি কথা কথা কিন্তু বাইশ তারিখে বৃষ্টি ছিল না এই মুহূর্তে আপডেটের নতুন আপডেট যেটা পাচ্ছি তাতে কিন্তু বাইশ তারিখেও বৃষ্টি থাকবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আবহাওয়া পরিবর্তন ঘটে গেছে গিয়ে তার জন্য আপনাদেরকে বলি যারা আমাদের চ্যানেল নতুন এখনও অব্দি দেখছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন ডেলি বাংলা নিউজ কিন্তু সবসময় জেনুইন আপডেটের সঙ্গে অর্থাৎ সত্যিকারের একদম আপডেটের সঙ্গে আপনাদের সময় সঙ্গে থাকে কোনো সময় ভুল বা ভ্রামিত করার চেষ্টা তারা কিন্তু করে না তো বাইশ তারিখে ভালো বৃষ্টি এবং তেইশ তারিখে কিন্তু একটু বৃষ্টি উপকূলে দেখা যাচ্ছে না তেইশ তারিখে কী হবে যদি পরবর্তীকালে আপডেট ঘটে অবশ্যই আমরা প্রোভাইড করে দেবো এখনকার জন্য এতটা রাখলাম বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি ধন্যবাদ